আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলিটিভি সংবাদে। সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে মিসবাহ রহমান 734 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। নৌকার ডিপি মোরশেদ ফেরালকাতা ইউপি চেয়ারম্যান নির্বাচিত। নীলফামারী জল ঢাকায় দলিল লেখক সমিতির মানববন্ধন। এবং দশমিনা জাতীয় স্যানিটেশন মাস ও জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল জানান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন 20 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ রহমান চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 734 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাহার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম সিআইপি 200 ভোট পেয়েছেন। গত 17 আগস্ট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মৃত্যুবরণ করলে এই পদটি শূন্য হয়। শূন্য পদে 20 অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার এক আসনের সাংসদ আলহাজ শাহাবুদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ এমপি অভিনন্দন জানিয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভিপি মোরশেদ 6805 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার 20 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ইউনিয়নের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী সৌম্য মোরশেদ নৌকা প্রতীকে 6805 ভোট, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে 5777 ভোট এবং নেসার আলী আনারস প্রতীকে 764 ভোট পেয়েছেন। কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য ছিল। সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় নীলফামারী জল ঢাকা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির বহিষ্কৃত সদস্য আনিসুর রহমান ও মোস্তাফিজুর রহমান সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সমিতির সদস্যরা। মঙ্গলবার দুপুর 2টায় সাব রেজিস্ট্রার অফিসের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেন ভেন্ডারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সহসভাপতি হাসানুর রহমান সরকার, ভরতচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সহসম্পাদক আনিসুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক নূর আলম সরকার ও লুৎফর রহমান সরকার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় আনিসুর রহমান ও মুস্তাফিজুর রহমান সরকারকে সমিতির সকল সদস্য মতামত ক্রমে বহিষ্কার করা হয়, যার ফলে আজকে তারা সাংবাদিকদের মিথ্যে ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আমরা তাদের এই প্রকাশিত মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা জানাই। মানববন্ধনে বক্তারা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন। উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস ও জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তানিয়া ফেরদোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন পলোয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সহ অন্যান্য দপ্তর প্রধানগণ। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে মিসবাহ রহমান 734 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। নৌকার ভিপি মোরশেদ ফেরালকাতা ইউপি চেয়ারম্যান নির্বাচিত।
নীলফামারী জল ঢাকায় দলিল লেখক সমিতির মানববন্ধন। এবং দশমিনা জাতীয় স্যানিটেশন মাস ও জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।